সম্প্রতি আপনারা দেখেছেন, গতকালকেও সোশ্যাল মাধ্যমে অনেকেই নিউজ করেছে যে মানুষ যখন মৃত্যুবরণ করে ফেললো একজন মৃত্যুবরণকারী ব্যক্তি, সে কিন্তু তার অনুভূতি প্রকাশ আর করতে পারে না। এটাই স্বাভাবিক, কারণ যেদিন মৃত্যুবরণ আপনি করবেন সেদিন আপনার জীবন প্রদীপ নিভে যাবে, আপনার জীবনের সব আয়োজন শেষ হয়ে যাবে। নিউজটা এসেছে এভাবে, মৃত্যুর খুব কাছাকাছি যাওয়ার অনুভূতি কেমন, এই অনুভূতিটা টানা 1998 সাল থেকে তিনি গবেষণা করেছেন। এবং গবেষণা করতে করতে জীবনের যে অস্তিত্ব আছে তার উত্তর খুঁজে পেতে যে বৈজ্ঞানিক গবেষণা হয়েছে, এই গবেষক যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক যার নাম হচ্ছে জেফ্রি লং, ওই চিকিৎসকের দাবি মৃত্যুর পরেও জীবন আছে, এতে কোনো সন্দেহ নেই। দেখেন তাহলে কোরআনুল করিমের কথার সাথে কিন্তু এই কথাটা মিলে। উনি কিন্তু মুসলিম বিজ্ঞানী না, অমুসলিম একজন বিজ্ঞানী, কিন্তু তিনি স্বীকার করেছেন মৃত্যুর পরেও একটা জীবন আছে। গবেষণা করেছেন কত বছর খেয়াল করেন, এখন চলছে 2023, 1998 সাল থেকে তিনি গবেষণা করছেন, প্রায় 25 বছর ধরে তিনি গবেষণা করেছেন। এবং গবেষণার পরে উনি প্রায় 5000 ক্যান্সার আক্রান্ত রোগী, সেই সাথে মৃত্যু পথযাত্রী, যাদেরকে সরাসরি তিনি মৃত্যুবরণ করতে দেখেছেন, এই ধরনের মানুষগুলো যে রুহটা বের হয়ে যাচ্ছে আবার কোনোভাবে লাইফ সাপোর্টে নেওয়ার আগেই সে বেঁচে গেছে, তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে যখন তোমার রুহটা বের হচ্ছিল বা বের হয়ে গেছে মনে হয়েছে, তোমার তখন কী ফিল হচ্ছিল বা অনুভব হয়েছিল। তিনি কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরেছে, আপনাদের সামনে তুলে ধরছি, তারপরে কোরআন হাদিসের ব্যাখ্যাটা আমি তুলে ধরছি। 1, তিনি বলছেন মৃত্যুর পরে জীবন আছে। তো এই কথা তো আজকের বিজ্ঞানী বলতেছে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এরপর আল্লাহ তাআলা সূরা মুলকে কি বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জীবন দিলেন, মৃত্যু দিলেন কেন? জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন এই কারণে যে কর্মে আমরা কে উত্তম কাজ করি, তাই না? জীবন বানাইলেন আল্লাহ, মৃত্যু বানাইলেন আল্লাহ। এবার আসেন সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। নিষ্প্রাণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণ দিয়েছেন, এরপর আবার মৃত্যু ঘটাবেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন, সুবহানাল্লাহ। এই বডিটাকে মৃত্যু ঘটানোর পর আল্লাহ আবার জীবিত করবেন, তার মানে কি মৃত্যুর পরের জীবন যে আছে এটা কোরআনুল কারিমে 1450 বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বর্তমান মার্কিন বিজ্ঞানী এই যে জেফ্রি লং কিন্তু এটা স্বীকার করেছেন। দেখেন কোরআনের সাথে কীভাবে মিলে যায়। 1, 2 বিষয় আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে আসমান থেকে শত শত ফেরেশতা তখন নেমে তার সামনে কিছু চিত্র তুলে ধরেন, এটা ভিডিও ফুটেজ না, কিন্তু জান্নাতের নাজ নিয়ামতের চিত্র তুলে ধরেন, এবং সেখানে যাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে থাকেন। এর জন্য নবীজি বলছেন যে মুমিনের মৃত্যুটা হচ্ছে মুমিনের জন্য তোহফা, যে তোহফাতুল মুমিন আল মাউত, মুমিনের তোহফা হচ্ছে কি মৃত্যু। তো যখন জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকে তখন তার রূহটা কবজ হয়ে যায়। এই বিজ্ঞানী বলতেছে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন একটা শূন্য প্রান্তর এবং আলো দেখতে পায়, আলো, এবং সে সুখ অনুভব করে। যাদের উপরে গবেষণা চালিয়েছেন তাদের কথা তিনি বলছেন। আমি বলতে চাচ্ছি যে এই কথা তো আমার নবী অনেক আগেই বলে গিয়েছেন যে আপনি যদি সৎকাজ করে দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আপনি এমন একটা অঞ্চল, এমন একটা দৃশ্য, এমন একটি সম্বর্ধনা, এমন একটি সম্বোধন মৃত্যুর সময় পাবেন যে আপনার রূহটা তাড়াতাড়ি কবজ হচ্ছে না কেন, এই জন্য আপনি অস্থির হয়ে যাবেন। মনে রাখবেন, বদকার যারা, এরা যখন মৃত্যুবরণ করে কবরে যাইতে চায় না, কেন আমাকে বাড়ি থেকে বের করছো, কেন আমাকে খাটিয়ে উঠাচ্ছ, কেন আমাকে গোসল দিচ্ছ, এভাবে সে চিৎকার করতে থাকে, আর্তনাদ করতে থাকে। আর যে ব্যক্তি সৎ ওই ব্যক্তি চিন্তা করে কখন আমাকে কবরে ঢোকানো হবে, কখন আমার রূহটাকে কবজ করা হবে, কখন আমাকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করানো হবে, কখন আমাকে জান্নাতে পোশাক পরানো হবে, উদ্গ্রীব থাকবে। তাহলে তার এই কথার সাথে মিলে। উনি কি বলতেছেন, মানুষ যখন মারা যায় তখন মানুষ একটা শূন্য প্রান্তর দেখতে পায় এবং এমন একটা আলোক রশ্মি দেখতে পায় যে আলোটা সে কখনো কল্পনা আগে করে নাই, এবং এটা শান্তির একটা বিচ্ছুরণ, এটা সে ফিল করে, দেখতে পায়। 3, তিনি একটা কথা বলেছেন, এই কথাটা ভেরি ইন্টারেস্টিং। 45% মৃতপ্রায় মানুষের উপরে উনি জরিপ চালিয়েছেন। উনি বলছেন যে মৃত্যুর পরে অন্য একটি জগতে যখন মানুষ পদার্পণ করে তার পূর্ববর্তী যারা মারা গিয়েছে ওই জগতে তার সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। যেমন অনেকের ছেলে মারা গেছে ছোটোবেলায়, দাদা দাদি মারা গেছে, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে এদের সাথে সেই জগতে দরকার মানে সাক্ষাৎ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই এ কথা বলে গিয়েছেন। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে মানুষ যখন আলামে বারজাকের জিন্দগিতে চলে যাবে, হয় ইল্লিয়িনে যাবে অথবা সিজ্জিয়িনে যাবে, পূর্ববর্তী যে মানুষগুলো মারা গিয়েছে এই মানুষগুলোর সাথে তার সাক্ষাৎ ঘটবে, যদি সে মানুষগুলো জান্নাতি হয়।
আপনি বলবেন আমার স্বামী অনেক আগে মারা গিয়েছে, আমার স্ত্রী অনেক আগে মারা গিয়েছে, আমার মা অনেক আগে মারা গিয়েছে, তার সাথে কি আমার সাক্ষাৎ ঘটবে? অবশ্যই ঘটবে, যদি আপনি জান্নাতি হন, আপনার বাপ মা জান্নাতি হয়। দেখেন, যে বাপ মাকে আল্লাহ তাআলা অস্তিত্বে এনেছিলেন, সে আল্লাহকে জান্নাতে আপনার বাপ মারে বানাইতে পারেন না? অবশ্যই পারেন। সুতরাং এই কথাটার সাথেও ইসলামের এই কথা মিলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুসারে, জান্নাতে বা রুহের জগতে পূর্ববর্তী যারা কবরে চলে গেছে তাদের সাথে আপনার সাক্ষাৎ ঘটবে। তো এখনকার বিজ্ঞান এটা গবেষণা করে বের করতেছে, কিন্তু আমার নবী আরও 1450 বছর আগে বলে গেছে, সুবহানাল্লাহ। তারপরে জেফ্রি আরও কি বলছেন সবশেষ, যে কথাটি শৈশব কৈশোর যৌবনে সব ঘটনা দেখতে পাওয়ার দাবি করেছেন, এটার সাথে আমরা একমত না। দেখতে পাবে না, বরং ফিল করবে যে শৈশবে কী আকাম করছে, যৌবনে কী কুকাম করছে, এগুলো কিন্তু ফিল করবে। কারণ এই কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান, এই কবরটা হবে কারোর জন্য জাহান্নামের টুকরা। সুতরাং আপনার যৌবন, আপনার শৈশব, আপনার কৈশোর কোথায় কীভাবে খরচ করেছেন এগুলো আপনি ফিল করবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা মৃত্যু বিশ্বাস করি, যে মৃত্যু এমন একটি সত্য বিষয় যেটা চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, এর উপরে কোনো সত্য বিষয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্প্রতি দেখা যাচ্ছে বিশেষ করে প্রবাসীরা এই কাজটি বেশি করছে, এবং দেশিরাও, হেলিকপ্টারে বিয়ে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। হেলিকপ্টারে বিয়ের মধ্যে আলাদা কোনো ফজিলত আছে কি না? দুই নম্বর বিষয় হচ্ছে, এই যে হেলিকপ্টারে বিয়ে করতে গিয়ে আমরা জানি যে 1-1.5 লক্ষ টাকা এক্সট্রা খরচ হয়, এই খরচটা যে হচ্ছে এটা অপচয়ের মধ্যে পড়ে কি না, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, শরীয়তের এই সমস্ত বিষয়গুলো, মানে বিয়ে কিন্তু একটা ইবাদত, আপনাকে বুঝতে হবে বিয়ে কি একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া মাআশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দুলিল বাসার ওয়া আহসানুলিল ফাজর ফরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে যুবক, তোমরা বিয়ে করো, কেননা বিয়ে দৃষ্টিকে অবনমিত রাখে, যাদের সামর্থ্য আছে তাদেরকে বিয়ে করতে বলছেন, এবং লজ্জাস্থানের হেফাজত করে। এবং যে ব্যক্তির সামর্থ্য নেয়, ওমাল্লাম ইয়াস্তাতিয়া, যে ব্যক্তির সামর্থ্য নেয় সে কী করবে, সেই ব্যক্তি রোজা রাখবে, ফাইন্নাহু লাহু উজাউন, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সক্ষমতা দিবেন, অর্থাৎ তার ভিতরে কামভাব আসবে না, এবং তাকে নানান ধরনের চারিত্রিক কলুষতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে আপনাকে বলেছেন, এরপর আল্লাহ রাসূল কি বলছেন, ওই বিয়ে সর্বোত্তম যেই বিয়ের মধ্যে খরচটা হয় সীমিত। আবারও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই বিয়েটা সর্বোত্তম যেই বিয়ের মধ্যে খরচ স্বাভাবিক হয় এবং সীমিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, কি খেয়াল করেন, আল্লাহর নবী বলছেন ওই ওলিমার খাবার, শারু তাআম তাআমুল ওয়ালিমা, ওই ওলিমার খাবার সবচেয়ে নিকৃষ্ট ওলিমা, যেই ওলিমার খাবারের মধ্যে বেছে বেছে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে নেগলেক্ট করা হয়। খেয়াল করে দেখবেন আপনার আশপাশে যে ধনী মানুষগুলো আছে না, যখন বিয়ে শাদী হয় একই বংশের এই ধনী মানুষগুলোকে বারবার দাওয়াত দেওয়া হয়, কিন্তু গরিব মানুষ এদেরকে নেগলেক্ট করা হয়, বিয়েতে ঠিকমতো দাওয়াতও দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? আসলে তো ওই যে মাল নেওয়ার লাগে যে সমস্ত বুথগুলো থাকে, এটিএম বুথের মতো খাতা কলম নিয়ে বসে থাকে, এরা হয়তো বা বড় বড় বান্ডিল দিতে পারবে না, এই জন্য গরিবদেরকে দাওয়াত দেয় না। তাহলে আমরা এখান থেকে কী পাইলাম? এক নম্বর হচ্ছে বিয়েটা করতে হবে ইবাদতের নিয়তে, দুই নম্বর বিষয় হচ্ছে বিয়েটা করতে হবে সহজ সাবলীল, অপচয় করা যাবে না, তিন নম্বর বিষয় হচ্ছে এমন ওলিমার আয়োজন করতে হবে যেখানে ধনী এবং গরিব সবাইকে দাওয়াত দিতে হবে। এবার আসেন হেলিকপ্টারে, আমরা হেলিকপ্টার নিয়ে এবার একটু ঘুরি। হেলিকপ্টারে যারা বিয়ে শাদী আপনারা করতেছেন, ম্যাক্সিমামের উদ্দেশ্য থাকে দুইটা, এক নম্বর হচ্ছে মানুষকে দেখানো, কি হনু রে মনু, আমার বাপের কি কম আছে, সৌদি গিয়ে কি কম কামাইছি বেটা, কাতার গিয়ে কি কম কামাইছি, কুয়েত গিয়ে কি কম টাকা কামাইছি, এরকম একটা চিন্তা থাকে। কিন্তু দুই নম্বর আর একটা বিষয় থাকে, সেটি হচ্ছে হয়তোবা মেয়ে ধনী মানুষ অথবা ছেলে ধনী মানুষ, মেয়ে পক্ষকে একটু দেখানো, গ্রামবাসীকে একটু দেখানো, মেয়েকে হয়তো বা কমিটমেন্ট করেছে যে তোমার আমার বিয়েটা হেলিকপ্টারে নিয়ে যাব, অথবা বাপ বড় স্বপ্ন দেখেছিল যে আমার ছেলের বিয়ে হেলিকপ্টারে করাবো। হেলিকপ্টারে করানোর মধ্যে আলাদা কোনো ফায়দা নাই, ফজিলত নাই, বরং অপচয় আছে। মনে রাখতে হবে বিয়ে একটা ইবাদত, হেলিকপ্টার নিয়ে আপনি বিয়ে করবেন, উড়ন্ত অবস্থায় যাবেন, আপনার জন্য যাওয়া যায় আছে। এখন হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারেন, ইউটিউবে দেখতেছেন, ফেসবুকে অনেকে দেখবেন, হুজুর বিয়ে হেলিকপ্টারে করলে সমস্যা, আপনারা যে ওয়াজে হেলিকপ্টারে যান ওখানে কোনো সমস্যা হয় না নাকি? আবারও বলি,
আলহামদুলিল্লাহ আমাদের জীবনে আপনারা হয়তো বা বলতে পারেন যে হুজুর হয়তো বা আপনারা সুযোগ পান নাই, মিথ্যে কথা। অনেক বক্তার কাছে এরকম প্রস্তাব আসে যে হুজুর হেলিকপ্টারে আমরা নিয়ে যাব, কিন্তু যাদের ব্যস্ততা বেশি তারা হেলিকপ্টার ইউজ করে, আমাদের মতো আজাইরা মানুষ যারা তারা হেলিকপ্টার ইউজ করি না। আমরা বলি কি, টাকাটা ইতিমখানায় দিয়ে দেন, এটা মসজিদে দিয়ে দেন অথবা মাদ্রাসায় দিয়ে দেন। এখন যাদের ব্যস্ততা বেশি তারা হেলিকপ্টার ইউজ করুক, সমস্যা নাই, তাদের জন্য জায়েজ আছে। কিন্তু আপনি বিয়ে শাদী যারা করতেছে তাদের যদি এরকম ব্যস্ততা থাকে যে আজকে রাত্রে বিয়ে করে এই তিনটার ভিতরে বিয়ে শেষ করে ঢাকা এসে আমাকে পাঁচটার দিকে ফ্লাইট ধরতে হবে, তাদের কথা ভিন্ন, তাদের জন্য জায়েজ আছে। কিন্তু আপনার তো উদ্দেশ্য এটা না, আপনার উদ্দেশ্য হচ্ছে লোককে দেখানো, আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার যে কিছু পয়সার গরম তৈরি হয়েছে এই গরমিগুলোকে মানুষকে দেখানো, আপনার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে একটা গ্যাদারিং তৈরি করা। এই ধরনের অপচয়গুলো ঐচ্ছিকভাবে ইচ্ছেকৃতভাবে করা, এটা সম্পূর্ণরূপে হারাম। মনে রাখবেন, কেয়ামতের ময়দানে যে পাঁচটা প্রশ্ন করা হবে আপনাকে, এর মধ্যে দুইটা প্রশ্ন কিন্তু মারাত্মক ভাই, কি ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবা ওয়ফিমা আংফাকা, টাকা পয়সা কোন পথ থেকে উপার্জন করছো আর টাকাগুলো খরচ করছো কোথায়? আল্লাহ যখন পিডানো শুরু করবে ফেরেস্তারে দিয়া, কিরে টাকা কামাইছিলি কই? আল্লাহ সৌদিতে কামাইছি ব্যবসা করিয়া, দুবাইয়ে কামাইছি ব্যবসা করিয়া, এ খরচ করছিস কোথায়? আল্লাহ বিয়ে করছি হেলিকপ্টারে, সেখানে খরচ করছি। আল্লাহ বলবে শিকল দিয়া বাঁধ আর পিডাইতে পিডাইতে জাহান্নামের মধ্যে ফেল। এই জন্য প্রিয় ভাইরা আমার, হেলিকপ্টারে বিয়ে, আপনারা যে ট্রেন্ডে এই কাজটা করতেছেন প্লিজ এটা করেন না, এটা উচিত না, এটা অপচয়। হ্যাঁ, যদি প্রয়োজন থাকে দুই একজনের সেটা ভিন্ন কথা, তবে ম্যাক্সিমামের প্রয়োজন নাই। বরঞ্চ কী করে জানেন, মানুষকে দেখানোর জন্য এই সমস্ত আয়োজনগুলো করে, দেখো আমার দুইটা পয়সা হয়েছে, এরকম করবেন না। হেলিকপ্টারের ভাড়া মিনিমাম 1-1.5 লক্ষ টাকা এর মধ্যে থাকে, সেটা বাংলাদেশে যে জায়গায় যান না কেন, দূরত্ব বেশি হলে আরও বেশি হতে পারে। এই 1.5 লক্ষ টাকা আপনি এতিমখানায় দেন, মসজিদে দেন, আপনি লিল্লা বোর্ডিংয়ে দেন, আল্লাহ আরও বেশি খুশি হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।